সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আজকের আমাদের এই লাভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী সময়ে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই আজকের প্রোগ্রামের শুরুতেই আমি কাছে সুপ্রিয়া আদায় করছি আজ থেকে উনিশশো সালে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি তাদের বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করছি বিজয়ের মাসে তাদেরকে সশদ্ধ চিত্রে আমরা স্মরণ করছি আজকের এই প্রোগ্রামে আমি শুরুতেই অতি সম্প্রতি যে বিষয়টি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্নান করে নিয়েছে এবং মানুষ যেভাবে বিভ্রান্ত করে এবং বিভক্তির দিকে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ভাস্কর্য সাম্প্রতিক বাংলাদেশ আর এই বিষয়কে সামনে রেখে আজকের আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হবেন আমি শুরুতেই আজকের এই প্রোগ্রামের পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সময় আমাদের সকলের আমাদের সম্মানিত অতিথি জনাব শহীদ কাকল সুইডিশ সরকারের অর্থনীতি ও একাদশ জাতীয় সংসদ প্রার্থী কৃষি দুই এবং উপদেষ্টা স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নির্বাহী কমিটি সালাম আসসালাম জি জনাব কাকন সব আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন তারেক সেব ভালো আছে তো আমি আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি যিনি দীর্ঘদিন থেকে মালয়েশিয়া তার হিসেবে পিএসডি গবেষক হিসেবে কাজ করছেন জেনাব মোহাম্মদ সালাউদ্দিন জি 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 কেমন আছেন আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে ভালো আছি আমি

আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমানদেরকে আমরা আপনাদের সামনে পরিচয় দিচ্ছি আমরা আশা করি আমাদের এই প্রোগ্রাম আমরা ঘন্টা কাজের মধ্যে চলবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে তাদের বিজ্ঞ আলোচনা আমাদের আপনাদেরকে অনুপ্রাণিত করবে আমি শুরুতেই আপনাদেরকে আমাদের প্রোগ্রামের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি সর্বপ্রথম আজকের এই প্রোগ্রামে আপনি জানেন আমরা বর্তমানে বিজয়ের মাস ডিসেম্বর মাস যেই বিজয় আমাদের লাল সবুজের পতাকাকে আমরা এনেছিলাম ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এবং দু লক্ষ মাহমুলে ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বিজয় তরুণ জনপ্রিয় ইউরোপের সবার পরিচিত মুখ বিজ্ঞ সঞ্চালক স্নেহাশি তারেক সাহেবকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এবং সাথে সাথে অভিনন্দন জানাই আমাদের মধ্যে আজকে অতিথি হিসেবে আসবেন দক্ষিণ সুনামগঞ্জের কৃতি সন্তান এবং আগামী দিনের খান্ডারি মৌলানা শাহিনুর প্রসাদ চৌধুরী ভাই আমাদের মধ্যে রয়েছেন সুইডিশ সরকারের বিশিষ্ট অর্থনীতিবিদ কিশোরগঞ্জ দুই আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী এবং আমার অত্যন্ত কাছে বড় ভাই জনাব সাইদ কাকন ভাই এবং আমাদের মধ্যে রয়েছেন আরো এক বিশিষ্ট ইসলামিক চিন্তা এবং উচ্চতর গবেষক জনাব সালাউদ্দিন মাকি ভাই সাথে সাথে আমি অভিনন্দন জানাই আজকে আমাদের এই প্রোগ্রাম যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের পাশে রয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও আসসালামু আলাইকুম মহান বিজয়ের মাসে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি শহীদ শহীদ প্রেসিডেন্ট রহমান সহ সকল আত্মার বিদায়ী কামনা করছি। আজকের এই বিজয় মাস অর্জিত হয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যার উদ্দেশ্য ব্যক্তির স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মানুষের মৌলিক স্বাস্থ্য সামাজিক স্বাধীনতা নিশ্চিত করা কিন্তু দুঃখের বিষয় আমরা সেই ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে করেছি তাদের করিতেছি আমাদের দেশে বর্তমান যে দুর্নীতি ও অনুদী মোদীর প্রত্যক্ষ মদতকারী সরকার রয়েছে তাদের দ্বারা আজ এই স্বাধীনতা সম্পূর্ণ পরাধীন অবস্থায় রয়েছে যেখানে পঁচানব্বই ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও সেখানে মুসলমানদের ইসলামের কোনো কাজের বৈধতা নেই কোনো কিছু করতে হলে অনেক কিছুই হয় আপনারা দেখেছেন গত মাসে দেশে ভাস্কর্য মূর্তি নিয়ে যে কি রকম এক নাটকীয় কার্যক্রম দেশে চলতেছে এবং তাহার উপর কিভাবে এই বিধর্মী এবং নাস্তিকরা কিভাবে ফতোয়া জারি করতেছে কিভাবে যুক্তি প্রদর্শন করতেছে আমার মনে হয় দেশে আরেকটি ওই যে পেশিবাদী সরকার মুদি সরকার মোদী সরকারের মদদে যেভাবে দেশে যে এক অনাকাঙ্ক্ষিত বাংলাদেশের মানুষের উপর স্টিমুলার চালানো হচ্ছে আর বেশি দিন বাকি নয় দেখবেন পরবর্তীতে ওই ওরাই আরেকটি ধর্ম পরিচালিত করবে সেই ধর্মের নামও হবে আওয়ামী ধর্ম দেশের সাংবাদিকদের কোন স্বাধীনতা নেই সাংবাদিকদের সরাসরি গুলি করে হত্যা করেছে প্রকাশ্য নির্যাতন করছে। মাহমুদুর রহমানের হলো আমাদের মহান বিজয়ের আমরা চিনিয়ে এনেছিলাম আমাদের মহান এই বিজয় পাকিস্তানিদের হাত থেকে এবার আরেকটি বিজয় চিনিয়ে আনতে হবে এই মুদি মদতকারী ফেসিবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করে আর এই বিজয় দিবস পালন করা আমার মনে হয় বাংলাদেশের মাটিতে এই সরকার যদি এই বিজয় দিবস পালন করার আগে ওর বিবেককে সারা জাগানো উচিত যে আমরা কতটুকু সফল হয়েছি এই বিজয়ের পরিপূর্ণতা কতটুকু জনগণকে দিতে পেরেছি এখন যদি সরকার বিজয় মাস পরিচালিত উদযাপন করে জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নাই তাই আমি অনুরোধ করব এই মিডনাইট সরকারের কাছে আপনারা এই মাসে সম্মানের দিকে তাকিয়ে জনগণের প্রকৃত বিজয়ের আনন্দ উপভোগ করার ক্ষেত্র তৈরি করুন নতুবা এমন সময় আসবে মতো করুণ অবস্থা হওয়ার আর বেশি দিন দেরি নয় তাই আসুন গাদ্দাফির আমরা এই বিজয় মাসে শপথ করি আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আর কোনো বিধর্মী অনৈতিক কর্মকাণ্ড এবং নাস্তিকেরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তাদের মাথা উঁচুর দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা দল বল নির্বিশেষে সবাই এখনই সঠিক সময় জাতীয় পড়ি কারণ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোন সরকার স্বৈরাচারী সরকার বেশি দিন টিকে থাকে নাই এবং থাকার কথাও নাই আর বাংলাদেশ কোন একক ব্যক্তির দেশ নয় এটা ত্রিশ লক্ষ শহীদের রক্তর বিনিময়ে অর্জিত হয়েছে তাই আমরা এই বিজয়ের প্রকৃত সফলতা যদি অর্জন করতে পারি তাহলে আমাদের লক্ষ্য হবে আগামীতে সবাই ইসলাম ইসলামবিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করে আমরা সবাই জাতিপরিচয় এবং পরিশেষে আগামী দিনের আমাদের দেশ একটি সুশৃঙ্খল ক্রিয়া সুস্থ কামনা ব্যক্ত করে বাংলাদেশের সকল জনসাধারণ সমগ্রের সর্ব সর্ব দলের সর্ব সদস্য আপনাদের আবেদন আপনারা আর ধৈর্য ধরবেন না

ধন্যবাদ জানাচ্ছি আমাদের নুরুল আমিন তারেক ভাইকে বাংলা টিভির সিইউ আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য পাশাপাশি আজকের এই প্রোগ্রামে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন সকলের পরিচিত মুখ জনাব শহীদুজ্জামান কাকন সাহেব এমপি ক্যান্ডিডেট এবং বর্তমান সুইডিশ গভর্নমেন্টের অর্থনীতিবিদ পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব খলিলুর রহমান খুকন সাবেক প্রভাষক এবং আরো একজন অতিথি উপস্থিত থাকার কথা ছিল জনাব শাহিনুর রহমান পাশা মাওলানা শাহিনুর রহমান পাশা চৌধুরী জাতির এই কান্ডারিদেরকে নিয়ে এবং এর মধ্যখানে আমাকে ছোট্ট মানুষকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি তারেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অতিথি বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনারা জানেন সাম্প্রতিক বাংলাদেশে সমস্যার শেষ নেই প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে ওঠার সময় চিন্তা করতে হয় যে আজকে নতুন করে নতুন কোন ইস্যু জন্ম নিবে এবং বাংলাদেশের সাধারণ জনগণের কপালে কি নতুন কোন নতুন কোন নাটক নতুন কোন কাহিনী আবার হচ্ছে এই বিষয়গুলো প্রতিনিয়ত রাতে ঘুমানোর সময় চিন্তা করতে হয় সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে হয় নতুন কি আবার উদ্ভব হচ্ছে সেই সুবাদ এই ধারাবাহিক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটার পর একটা ইস্যু ধারাবাহিকভাবে জনগণকে একদিকে শান্তিতে ঘুমোতে দেয়া অপরদিকে জনগণের নিরাপত্তা জনগণের প্রতি ন্যায় বিচার সেই বিষয়গুলো আমরা বাদ দিলাম নতুন নতুন আক্রমণ করার জন্য স্বাভাবিক ইস্যুগুলোর সাথে ধর্মীয় ইস্যুগুলোকে ইমোশনাল একটা জায়গায় নিয়ে সাধারণ জনগণকে যেখানে বাংলাদেশের বিরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ মুসলমান এই বিরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ মুসলমানের দেশে দু চারটি নাস্তিক এবং দু চারজন সেকুলারদের পরামর্শ সিদ্ধান্তের আলোকে নতুন নতুন বিষয়গুলো যেভাবে উদ্ভব হচ্ছে এই বিষয়গুলো থেকে আসলে জনগণের পরিত্রাণ কতটুকু আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তো সাম্প্রতিক সময়ে যে নতুন সমস্যা সেটি হচ্ছে ভাস্কর্য নির্মাণের সমস্যা আসলে ভাস্কর্য ব্যাপারে সরকার পক্ষ থেকে ভাস্কর্য নির্মাণের ব্যাপারে যেই নতুন নতুন পলিসি নতুন নতুন সিস্টেম চালু করছেন আমরা সরকার পক্ষ থেকে এটার ধার্মিক ধর্মীয় দিক থেকে এটা বিবেচনাহীন একটা লাগামহীন একটা কাজের দিকে যেভাবে দৌড়াচ্ছে সেটার কন্ট্রোল কিন্তু সরকার নিজের কাছে গোপন ভাবে রেখে দিয়ে সাধারণ জনগণকে তাদের ভিতরে ধর্মীয় একটা বিভ্রান্তি তৈরি করার মতো একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন যেটা প্রথমত খুবই দুঃখজনক তো সাম্প্রতিক সময়ে যে ভাস্কর্যের সাথে ভাস্কর্য নির্মাণ এবং তার পাশাপাশি ইসলাম যেভাবে একটার সাথে একটা একটা বিন্দুতে নিয়ে এসে যেখানে কথা বলতেছেন এক পাশে আমরা দেখতেছি ইসলামপন্থী যারা আছেন তারা ধর্মীয় অনুভূতিতে অর্থাৎ মৌলিক ইসলামী শরিয়ত অনুযায়ী বিষয়টা নিষিদ্ধ হওয়ার কারণে তারা প্রতিবাদ জানাচ্ছেন অপরদিকে সরকারের কিছু পা ছাটা আলেম যাদেরকে নামদারি আমরা আলেম বলতে পারি না যাদেরকে সরকার টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে তাদের মিথ্যা প্রবাকাণ্ড গুলোকে জায়েজ করানোর জন্য বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু মুখোশধারী কুলাঙ্গারকে সরকার তার পাশে রাখছেন যারা শরীয়তকে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য শরীয়তের মৌলিক বিষয়গুলোকে তারা পায়ের ভিতর ফেলে দিয়ে সরকারের বলা সুরেই কিন্তু তারা কথা বলতেছেন তো আসলে অ্যাকচুয়ালি ইসলাম আমাদেরকে এই ব্যাপারে কি কথা বলতেছে ইসলাম কি অ্যাকচুয়ালি ভাস্কর্য যেটা আমরা বর্তমান একটা বড় ধরনের একটা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে ভাস্কর্য এবং মূর্তি এই দুটোর সাথে ইসলামের কতটুকু সাংঘর্ষিক বক্তব্য আছে ইসলাম্য বিরোধী কিনা অথবা সরকার যে বিষয়টা বলছেন সরকার পক্ষ থেকে যারা আছেন তারা মানুষ সরকার পক্ষের অন্য যারা পণ্ডিত যারা আছেন তারা যেভাবে এটাকে ব্যাখ্যা দিচ্ছেন যে ভাস্কর্য এবং মূর্তি এক না আমরাও বলি ভাস্কর্য এবং মূর্তি এক না মূর্তি উপাসনা করার জন্য এটা একটা হিন্দুয়ানি কালচার উপাসনা করার জন্য তাদেরকে বানানো হয় যাদেরকে পুজো দেওয়া হয় ভাস্কর্য মূর্তি এক না ওকে কিন্তু ভাস্কর্যের সাথে ইসলামের সম্পৃক্ততা কতটুকু আছে ইসলাম ভাস্কর্য বর্তমান সাম্প্রতিক সময়ে যে মানব আকৃতির পশু আকৃতির যে ভাস্কর্য দিচ্ছে সেই প্রতিকৃতির সাথে ইসলামের সাপোর্ট কতটুকু আছে ইসলাম এখানে ভাস্কর্য বিরোধিতা করতেছে কিনা মূল ভাস্কর্য যদি নির্জীব এবং নিষ্প্রাণ কোন বস্তু দিয়ে যদি হয় যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে দিতে পারি ফ্রান্সের আইফেল টাওয়ার আমরা বলতে পারি এটা হচ্ছে তাদের স্বাধীনতার স্মৃতিস্তম্ভ স্বাধীনতার স্মৃতিস্তম্ভ এই আইফেল টাওয়ার নিয়ে কিন্তু আঠারোশো উনানব্বই সালে কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয় এটা নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেন কোনো ধর্মীয় গুরু এটা নিয়ে কোনো কথা বলেন নাই কারণ ভাস্কর্য এটা নান্দনিক একটা শিল্প এটা সৌন্দর্য ইসলাম ভাস্কর্যের বিরোধী না ইসলামের বিরোধিতা হচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে ভাস্কর্যের নামে মানব মূর্তি এবং কোন জীবের প্রতিকৃতি নির্মাণ করা যেখানে সরাসরি ইসলাম বিরোধিতা করতেছেন কারণ রাসুল সাল্লাহ আলাইসালামের বহু হাদিস আছে এবং কোরআন শরীফের মধ্যে বহু আয়াত আছে যেগুলো সরাসরি আল্লাহর যে সৃষ্ট জীব এই সৃষ্ট জীবের প্রতিকৃতি নির্মাণ করার জন্য সরাসরি নিষেধ করেছেন এখানে পুজো দেয়াটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য এখানে একটাই সেটা হচ্ছে এই ভাস্কর্য মানব আকৃতি অথবা অন্য কোন জীবের আকৃতি দিয়ে যদি তৈরি করা হয় সেটা হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন যারা তৈরি করবে ওদেরকে তাদেরকে জীবন দেওয়ার জন্য নির্দেশনা দিবেন যেহেতু তারা জীবন দিতে পারবে না তাহলে এই প্রতিকৃতি বানানোর জন্য স্পষ্ট নিষেধ করেছেন হ্যাঁ এটা তো পুজো দেওয়া হয় না মূর্তিকে হয় যেটা হিন্দুয়ানি কালচার তাহলে ভাস্কর্য যেটা নির্মাণ করা হচ্ছে এই ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে আমরা যদি নুয়ালিস্লামের সময় যদি একটা ঘটনা যদি আমরা একটু উল্লেখ করি সংক্ষেপে এটা রসুল্লাহ হাদিস বোখারি শরীরের মধ্যে উল্লেখ করা হয়েছে নুয়াল ইসলামের সময় তৎকালীন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যারা খুব ভালো মানুষ ছিলেন ইয়াউস ইয়াগুস এরকম কয়েকজন কয়েকটা নাম দিয়ে যাদের ব্যাপারে যারা নুহুল ইসলামের একদম একনিষ্ঠ সহকারী ছিলেন তাদেরকে তখন তাদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য তাদের মূর্তি তাদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল তখন তখন কিন্তু এই ভাস্কর্যগুলো গুলোর ইয়ে করা হয় নাই স্মৃতি হিসেবে রাখছেন কিন্তু পরবর্তীতে তাদের নুয়াল ইসলামের পরে যারা আসছেন এরা এই আকৃত দেয়া এই মানব মূর্তি যেগুলো তৈরি করা হয়েছে এই স্মৃতিস্তম্ভ কিন্তু সরাসরি তারা পুজোতে নেমে যান তা আসলে এই পারপাসেও রসুল সাল ইসলাম বলেছেন হ্যাঁ এখন স্মৃতিস্তম্ভ বানানো হচ্ছে এই স্মৃতিস্তম্ভের কিন্তু পরবর্তী জেনারেশন তাদেরকে এই এবাদতের উদ্দেশ্যে না তাদেরকে সেলুট এমন ভাবে করবে যেটা সরাসরি শরীয় বিরোধী সের একটা বিষয়ের দিকে চলে যায় তো আজকে আমরা বাংলাদেশে সে বিষয়গুলো দেখতেছি বাংলাদেশে যে ভাস্কর্য মানব আকৃতির যে ভাস্কর্য গুলো নির্মাণ করা হচ্ছে সেই ভাস্কর্য গুলোতে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটাই কিন্তু ধাবিত হচ্ছে যেখানে পুজো দেওয়াটা হচ্ছে না কিন্তু ক্ষেত্রে সেটা নিষেধ করতেছেন আজকে আমরা ভাস্কর্য অন্য কোন একটা বস্তু দিয়ে দিতে পারি যেমন দেখেন ভারতের কুতুব মিনারকে নিয়ে কোনো বক্তব্য নাই বাংলাদেশের স্বাধীনতা স্মৃতিসৌধ যেটা আছে সে সাবারের স্মৃতিসৌধ নিয়ে কোনো করছেন নাই এটা নিয়ে আলমা কোনোদিন কোনো প্রশ্ন করেন নাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশে যেখানে কোরআন এবং কালেমা খুচিত আকৃতি দিয়ে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে এটাকে নিয়ে ইসলামের কোন বিরোধিতা নেই ইসলামের বিরোধিতা এক জায়গায় সেটা হচ্ছে যদি মানব আকৃতি এবং কোন জীব আকৃতি দিয়ে তৈরি করা হয় সেটা ইসলাম পুরোপুরি নিষিদ্ধ করেছে তা আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে আমাদের যারা মনোরকম কথা বলতেছেন তাদেরও চিন্তা করতে হবে ইসলাম অ্যাকচুয়ালি কি চাচ্ছে ইসলাম নান্দনিক একটা ধর্ম ইসলাম কখনো অন্য বাজে কালচার বা অন্য কোনো নষ্টামিক ইসলাম কখনো প্রশ্রয় দেয় নাই সেখানে ইসলাম ভাস্কর্য বিরোধিতা করতেছে না ইসলাম বিরোধিতা করতেছে একটা জায়গায় সেটা হচ্ছে যেই সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সেই সৃষ্টির প্রতিকৃতি যাতে কোন মানুষ বা আল্লাহর অন্য কোন সৃষ্টজীব যাতে না দিতে পারে এবং দেয়াটা স্পষ্ট নিশ্চিত করেছেন তা আমাদের যারা পন্ডিত যারা আছেন আমাদের পণ্ডিতগণ যদি এই বিষয়গুলো যদি ভালোভাবে যদি অনুধাবন করেন তাহলে আজকে ভেদাভেদ হয় না যে রাজপথে আন্দোলনের দরকার নেই এবং নতুন ভাস্কর্যের নামে নতুন কোন মানব মূর্তি অথবা নতুন কোন প্রতিকৃতি স্থাপনের দরকার নেই আমার মনে হয় আমরা পরবর্তী প্রশ্ন যদি থাকে সে প্রশ্নের আলোকে কথা বলবো তো আমরা ভাস্কর্যের ব্যাপারে চিন্তা করি আমাদের মৌলিক চিন্তাগুলো আমাদের মনে হয় এইভাবে ইসলাম এবং ভাস্কর্যের সাথে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার জি ধন্যবাদ ধন্যবাদ আমি এ পর্যন্ত দর্শকদের কমেন্ট অনেক দর্শক ভাইকে ধন্যবাদ জানাচ্ছেন সৌদি আরব থেকে আমাদের খামাল বলছেন জিদ ভাই মঞ্জুর থেকে বলছেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে

মেসেজ আসতেছে আমাদের কমেন্ট বক্সে কাকন ভাইকে ধন্যবাদ জানানো হচ্ছে সালাম জানানো হচ্ছে এবং আপনার যে নির্বাচনী এলাকা জনগণ আমি মনে হচ্ছে আপনার জনগণ সবাই তো আপনার দর্শক যারা আছেন অর্থাৎ অতি উৎসাহিত এবং ওনারা আপনাকে সালাম দিচ্ছে আপনাকে সবাই তো আমরা সম্মানিত দর্শক আপনারা যারা দেখতেছেন আমরা আশা করব আপনাদের প্রোগ্রামটা আরো সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শেয়ারের মাধ্যমে আমরা এ পর্যায়ে যার জন্য আমরা আপনার পেকুয়া এবং এই বাংলাদেশ বাসী আমরা আশা করবো এ ধরনের নেতৃত্বের জন্য আপনার দাদাও ছিলেন একজন রাজনীতিবিদ আপনার বাবাও ছিলেন আপনার সেই এলাকার একজন সম্মানিত সংসদ সদস্য আপনি গত নির্বাচনে কিশোরগঞ্জ দুই আসন থেকে আপনি মানুষের নেতা হিসেবে আপনার নমিনেশন এবং আগামী দিনে মানুষ আপনাকে প্রত্যাশা করছে সেই এলাকায় বর্তমান যে প্রেক্ষাপটে মানুষ আজ তাদের সঠিক জন্য আপনার নির্বাচিত করতে চায় আমি আর দেরি না করে সরাসরি আপনার কাছে চলে আসছি আপনি একজন রাজনীতির পরিবারের সরকার আপনি ছোট থেকেই আপনার দাদা এবং বাবার হাতে বড় হিসেবে আপনি করছেন বর্তমান সময়ে লক্ষ্য করলাম দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিণত হচ্ছে আপনি আমি মনে বলি আপনি একটা আদর্শ রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এই হঠাৎ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এ বিষয়ে আপনার ব্যাখ্যা যদি আপনি দর্শকদের সাথে দর্শক দেশের চলে যাবিম মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি সারা পৃথিবীকে স্তবি করে দেওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আরটিএন বাংলা টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এই আলোচনার শুরুতে সঞ্চালক আর টিএন বাংলা টিভির সিও লন্ডনের পরিচিত মুখ সিলেটের সন্তান ছোট ভাই নুরুল আমিন তারেককে অভিনন্দন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং আর টিএন বাংলা টিভি চ্যানেলের উত্তর সমৃদ্ধি কামনা করছি আজকের আলোচনা উপস্থিত থাকবেন আমাদের সাথে সোনামগঞ্জের সাবেক সংসদ হেফাজত ইসলামের আইন বিষয়ক সম্পাদক সিলেট এর সন্তান মৌলানা শাহিনুর পাশা ভাই উপস্থিত আছেন ইসলামী গবেষক তুরস্ক মারমারাই বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষক সালাউদ্দিন মক্কি ভাই উপস্থিত আছেন ভারতপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ এবং এবং সাবেক ছাত্রদল নেতা ইউরোপে যে ছাত্রদলকে অর্গানাইজ করার জন্য অপ্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রবাসক আমার স্নেহ ছোট ভাই খলিরুল রহমান খোকনকে এবং সবাইকে অভিনন্দন আজকের লাইভ সংলাপ যে যেখান থেকে দেখছেন এবং আমার নির্বাচনী এলাকা কটিয়াদির পাখন্দিয়ার প্রাণপ্রিয় অপমর জনতা যারা যে যেখান থেকে আজকের আলোচনা দেখছেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করছেন সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা ধন্যবাদ একটি সমসাময়িক প্রশ্ন করার জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা কি বিচার বহিবর্ত হত্যাকাণ্ড হচ্ছে এক প্রকার বেআইনি হত্যাকাণ্ড যা সাধারণত রাজনৈতিক ব্যবসায়িক সামাজিক ব্যক্তিত্ব অপরাধী রাষ্ট্রপদত্ত বিচারের পূর্বেই যাকে হত্যা করা হয় এটি সাধারণত সরকার প্রাদেশিক সরকারের মাধ্যমে যেমন পুলিশ সশস্ত্র বাহিনী অথবা বিভিন্ন অপরাধী সংগঠনের মাধ্যমে ঘটানো হয় বিচারবহিভূত হত্যাকাণ্ডের মধ্যে অন্যতম হচ্ছে ক্রস ফায়ার এবং ক্রস ফায়ার হলো বন্দুক যুদ্ধের নামে কুখ্যাত অপরাধী বা অপরাধী সন্দেহভাজন বা অপরাধী গণ্য কোন ব্যক্তিকে গুলি করে হত্যা করা উনিশশো সালে ভারতের পশ্চিম নকশালবাদী আন্দোলন নিয়ন্ত্রণ রক্ষা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত সেনগুপ্ত এই কৌশলটি প্রয়োগ করে পশ্চিমবঙ্গে পুলিশ তখনই এটার নাম দিয়ে ছিল পুলিশ এনকাউন্টারের মৃত্যু বাংলাদেশের ক্রস ফায়ারে নিহত অন্যতম প্রধান ব্যক্তি হলেন পূর্ব বাংলা সরবরাহ পার্টির সিরাজ সিকদার উনিশশো সালে দোসরা জানানি শেখ মজিব শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ইশারায় তাকে আটক অবস্থায় গুলি করে হত্যা করা হয় এবং তার লাশ সাভারের তালবাগ এলাকায় ফেলে রাখা হয় বিচার বিহিত হত্যাকাণ্ড এবং ডেট স্কোয়ার সবচেয়ে বেশি দেখা যায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ফিলিস্তাইন ও ইরাকে মধ্য আমেরিকা আফগানিস্তান বাংলাদেশ ভারত জম্মু কাশ্মীর সহ অন্যান্য রাজ্যের আফ্রিকার বিশবি অঞ্চলের বিভিন্ন দেশ জামাইকা কসোবা দক্ষিণ আমেরিকার বেশ কিছু অংশ চেচিনিয়া রাশিয়া উজবেকিস্তান উত্তর ওশিনিয়া এবং থাইল্যান্ডের কিছু অংশ এবং এবং ফায়ার বন্দুক আর গান ফাইট যে নামেই বলা হোক না কেন এর সবকটি কাজ মূলত এক এবং অভিন্ন তা হলো নিশ্চিত মৃত্যু এক এক সময় এক এক নামে নিয়োজিত বাহিনী তাদের মৃত্যু নাম নির্ধারণ করে আলোচনা সমালোচনা শুরু হলেই নাম পালতে তাদের যাওয়া এই মৃত্যুর বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে দাবির প্রতি কর্ণপ্রাথীন এই অবৈধ সরকার বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর ঘটনা বাড়াচ্ছে এ ধরনের মৃত্যু এদেশে নতুন নয় বিরোধী দলগুলির অভিযোগ সরকার দেশের দলীয় নেতাকর্মীদের নিপাতে এবং বিচার বইয়ের হত্যাকাণ্ড চালাচ্ছে আমার অভিযোগ দেশে হুকুমবাদ চলছে এক ব্যক্তির হুকুমে দেশ চলছে র্যাব পুলিশ বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনী তার হুকুম বাস্তবায়ন করছে তাদের হাতে বিরোধী দলের তাদের হাতে থাকে বিরোধী দলের নেতা কর্মীদের ডেড ওয়ারেন্ট বিগত দশ বছরে এই সরকার ছয়শো চব্বিশ জনকে বিচার বিহিত হত্যা করেছে এই এইসব হত্যাকাণ্ডে উচ্চ আদালতে একজন বিচারপতির নেতৃত্বে অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের জন্য দাবি জানিয়েছে আমাদের দল বিএনপি কিন্তু এই দাবির প্রতি কর্ণপাত করা হয়নি বাংলাদেশের বিচার বৈভত হত্যাকাণ্ড একেবারে নতুন নয় অতীত কিছু না কিছু হয়েছে এবং সরকারের প্রশ্রয় বা সম্মতিতে তবে এখন এর ব্যাপকতা হয়তো তখন ব্যাপকতা এত ছিল না তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন মাত্র ছিল সীমিত অতীতে দেখা যায় কোন সরকার বিচারবহীত হত্যাকাণ্ডকে উৎসাহিত করেছেন অপরাধীদের দমনের হিসেবে আর বর্তমান সরকার কাজ করেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য অন্য সরকার আবার সরকারকে আঁকড়ে বিচারব হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছেন কিন্তু বর্তমান সরকারের সময় এর মাত্রা অতীতকালের রেকর্ড ভেঙেছে ফলে জনজীবন আতঙ্কে বেড়েছে বিশেষ করে যেসব রাজনৈতিক দল ক্ষমতার বাইরে রয়েছেন তার নেতাকর্মীরা রয়েছেন মহা আতঙ্কে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী নয় সাধারণ একই অবস্থা জীবনের নিরাপত্তা যাদের হাতে সেই নিরাপত্তা এখন সাধারণ মানুষের মানুষের সাধারণ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে যখন থেকে তাদের হাতে সবকিছু করার অধিকার এবং স্বাধীনতা দেওয়া হয়েছে তখন থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন অপরাধ দমন যেমন সরকারের দায়িত্ব তেমনি অপরাধীকে আইনের আওতায় এনে আইনি সুবিধা দেওয়া সরকারের দায়িত্ব কারণ আমাদের দেশে সংবিধানে প্রতিনে নাগরিকের একই ধরনের সাংবিধানিক অধিকার রয়েছে কিন্তু এখন যা চলছে তা সংবিধান বা এইসব অধিকার থেকে অনেক দৃঢ় ভিন্ন মত পোষণকারী দের ব্যাপারে সরকার চরম বিমতম সুলক আচরণ করছে প্রতিদিন এই দেশের কোন না কোনো জনপথে খালি হচ্ছে কোন না কোনো মায়ের বুক সন্তান ঘর হতে বের হলে পর নিরাপদে ফিরে আসবে কিনা তা নেন শঙ্কায় থাকতে অভিভাবক গম বিচার বিভূত হত্যাকাণ্ড চলছে সরকারের নীতি নির্ধারকদের কঠোর হওয়ার ভাষা যখনই কঠোর হয় তখনই আইন শৃঙ্খলা পক্ষাকানী বাহিনী সদস্যদের আর কি করার থাকে কর্তার ইচ্ছায় যেখানে কর্ম করতে হয় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে নাগরিকদের অধিকারের কথা সাধারণ মানবতাবোধের কথা তো বলে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিতে চাই গত পাঁচই ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে চট্টগ্রামের একটি সংবাদ পরিবেশিত হয় এতে বলা হয় টানা এক মাস ধরে চট্টগ্রাম নগরী দক্ষিণ কাটতলি পাহাড়তলীর এলাকায় একটি লাশ পরে আছে অজ্ঞাত যুবককে লাশ পচে গন্ধে দুর্গন্ধে এলাকার এলাকার পরিবেশ ভারী করে তুললো মান ভারী করতে পারেনি স্থানীয় পাহাড়তালী এবং পাহাড় থানা হালিসর থানা পুলিশের দুই থানার সীমানার হয় লাশটি উদ্ধার করতে আসেনি পুলিশ এলাকাবাসীর ইচ্ছা ঐকান্ত্রিকতা থাকলো ঝামেলা এড়ানোর জন্য কেউ আগে আসেনি পাঁচে ফেব্রুয়ারি পর্যন্ত মানব সন্তানের লাভ এভাবে চোখের সামনে পচে গলে যাওয়া মানবত স্তর কতটুকু নিচে নেমেছে এর মাত্র নির্দেশ করে স্থানীয় এলাকাবাসীদের জানাই শার্ট পরা শার্ট প্যান্ট পরা যুবকের লাশ সাগরের পানিতে ভেসে আসার পর চোরে আটকে থাকে পুলিশকে খবর দেওয়ার পরও কেউ আসেনি স্থানীয় সাংবাদিকরা এ ব্যাপারে হালিসানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানেন ওই এলাকাটি পাহাড়তলি থানার অধীনে তাই লাশ উদ্ধার তাদের দায়িত্ব পাহাড়তলী কর্মকর্তা এম আজিজুল রহমানের সাথে স্থানের সাংবাদিক যোগাযোগ করেন কে এম আজিজুর রহমান মিয়া বলেন জায়গাটি আমার এলাকার মধ্যে পড়েনি তারপরে দেখি কি করা যায় আমার প্রশ্ন হলো এরকম অজ্ঞাত লাশ প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে এবং এর সংখ্যা আশঙ্ক আশঙ্কাজনক বেড়ে চলছে কিন্তু এর শেষ কোথায় কেউ জানে না চট্টগ্রামের দক্ষিণ কাটতলিতে পরে থাকা যুবকটি শুধু তার বাঁচার অধিকারে হারায়নি মৃত্যুর পর তাকে যে ধর্মীয় নিয়মে সৎকার করবে তার সেটা তার ভাগ্যে জোটে নেই মুক্তিযুদ্ধের সময় এরকম অনেক লাশ নদীর পানিতে দেখেছি কিন্তু এখন তো আমাদের আর নয় বর্তমান বর্তমান মুক্তিযুদ্ধ সংবাদ মাধ্যমে সুবাদে অসংখ্য অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রতিদিনে তো দেশবাসীর কাছে আসছে আবার প্রতিদিনে নিকট হচ্ছে কেউ না কেউ গুম হওয়ার পর কেউ কোনো কোনো পরিবারে ভাগ্য লাশ মিলে আবার চৌধুরী আলম আমার সহযোদ্ধা বড় ভাই ইলিয়াস মতো কারো লাশ মিলছে না এখন প্রশ্ন দাঁড়িয়েছে একই একটি স্বাধীন দেশের জন্য এ অবস্থা কতখানি কাঙ্ক্ষিত শাসক দল এবং যারা ক্ষমতার বাইরে আছে তারা কি বিষয়টিকে সজনহারা পরিবারের মতো দেখছেন দেশের নাগরিকদের বাঁচির অধিকার নষ্ট হলে রাষ্ট্র নিরাপত্তায় কোনো অসুবিধা হবে কিনা এ প্রশ্ন এখন সবার সামনে রাজনৈতিক দলের নেতা স্কুল ছাত্র মসজিদের ইমাম গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে খুন গুমের শিকার হচ্ছে সবাই বলা যায় একটি পর্যায়ে চলে গেছে এদেশি এতে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে দফায় দফায় উদ্বেগ প্রকাশ করেছেন আর ভয় ভয়ে রয়েছে সাধারণ মানুষ বিশেষ করে রাজনৈতিক দলের কর্মীরা রয়েছে মহা আতঙ্কের কখন আমাদের যে কি হয়ে যাবে কেউ বলে পায়নি বিচার ক্রস ফায়ারের মৃত্যুকে বিচার বহির্ভূত এবং বেআইনি হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রে কসফায়ারের মাধ্যমে বিচার বিভাগ হত্যাকাণ্ড বন্ধের উদ্দেশ্যে উচ্চ আদালতে শরৎপন্ন হয়েছে তারা হাইকোর্টে একটি রিট মামলা করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বৈভূত হত্যাকাণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন এই বিচার বৈভূত হত্যাকাণ্ডের সহিত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ফৌজদারি কার্যক্রমের আদেশ দেওয়া হবে না সে মর্মে কারণ দর্শানোর আদেশ দিয়ে উনত্রিশে জুন 2009 সালে বাংলাদেশ সরকারের প্রতি একটি রুল জারি করেছে বাংলাদেশ হাইকোর্ট কিন্তু আমি লীগ সরকারের আমিল অসংখ্য সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের বিচার বিভাগ হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে মানবাধিকার সংস্থা এবং অধিকারের তথ্য পাই প্রায় দুই দশকে বাংলাদেশে চার হাজারের বেশি মানুষ বিচার বিনা বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছে আইন ও সালিক স্ক্যানের মতে চলতি বছরই শুধু এই পর্যন্ত দুই হাজার জন ব্যক্তি বিনা বিচারে হত্যার শিকার হয়েছে অধিকাংশ ঘটনার সাথে পুলিশ আর র্যাব সদস্য সরাসরি জড়িত থাকলেও যৌথ বাহিনী সেনাবাহিনী বিজেপি গোয়েন্দা সংস্থা কোস্টগার্ড আনসার বাহিনী বিচার বিনা বিচার হত্যাকাণ্ড সংস্কৃতির অভিযোগ রয়েছে প্রায় সবগুলি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের গত এক দশকে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে অধিকাংশ বিচার বৈভূত হত্যাকাণ্ড ঘটেছে মানবাধিকার সংস্থা আইন ও শালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেন বিচার বৈভূত হত্যাকাণ্ড বন্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ আওয়ামী সরকার নেয়নি বাংলাদেশে একটি সংস্কৃতি দাঁড়িয়েছে বিচারবৃত হত্যাকাণ্ড কোন কোন সময় এর লাগাম টেনে দল সদিচ্ছা কখনোই দেখিনি এই সরকারে বরং দেখেছি অন্য দেশে হচ্ছে অন্য দেশে পুলিশ করছে এরকম বিচ্ছিন্ন দু একটা উদাহরণ টেনে দেওয়া হচ্ছে প্রতি হত্যাকাণ্ডে বিচার করতে হবে যার এই ধরনের হত্যাকাণ্ড ঘটবে তারকে বিচারের আওতায় আনতে হবে তা না হলে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় কোন একটি উদাহরণ দিয়ে অন্য দেশের উদাহরণ দিয়ে এটাকে জাস্টিফাই করার সুযোগ নেই ক্রস কমে গুম হতে পারে মানবাধিকার নিয়ে কাজ করেন এবং এমন দুইজন ব্যক্তি বলেছেন বিরোধী দলকে সামাল দিতে সরকার অতি তৎপর যার সঙ্গে যার ফলে একের সঙ্গে বেড়েছে ঘোষিত ক্রস ফায়ার অঘোষিত গুপ্ত হত্যা বিচার বিভিন্ন হত্যাকাণ্ড আইন ও সালিস কেন্দ্রে হিসাব অনুযায়ী এই বছর ছয় ফেব্রুয়ারি পর্যন্ত উনিশ জন আইন শৃঙ্খলা কেন অপহরণের শিকার হয় এর মধ্যে সাতজনের লাশ পাওয়া গেছে আর 16 জনের মধ্যে বিএনপি এবং অঙ্গসংগঠনে 12 জন, 4 জন নেতা আর গত 10শে ফেব্রুয়ারি পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধে 34 জন। আইন-শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজন নিহত রয়েছেন। আজ প্রথম সারির আটটি জাতীয় দৈনিক থেকে এই তথ্য উঠেছে। এই অভিযোগ পুলিশ RAB এবং চৌথ বাহিনীmathbb বর্তমানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সংকটের মধ্যে আছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী রাতে সন্দেহজনকভাবে হত্যার ঘটনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকাকালীন এ একটি ক্রস ফায়ার হত্যা বলে সুচ্চার ছিল কিন্তু বর্তমানে ক্ষমতা এসে তারা এক বিষয়ে কোনো কথা বলছে না বরং বিচার বিভিন্ন হত্যাকাণ্ড বাড়িয়ে চলছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব এই আরুণ্যের জনাব আমি আপনার আবারও ফিরে

আইন বিষয়ক সম্পাদক হিসাবে আপনাদের প্রতি রইল শুভকামনা আপনারা যে কঠিন একটি প্রশ্ন আমার সামনে উপস্থাপন করেছেন জাতির সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে দুটি কথা ভূমিকা হিসেবে উপস্থাপন করতে চাই আমরা যারাই কথা বলছি যারা আমাদের কথা শুনছেন বিশেষ করে বাংলা ভাষাবাসী বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আজ অংশগ্রহণ করছেন আমাদের সাথে আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশের মানুষ শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের প্রাণপ্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ ফিরাউলিয়ার দেশ হিসেবে পরিচিত আমাদের বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী হিসাবে আখ্যায়িত করা হয় সেই দেশে আমরা আজ এই সরকারের সময়ে একটি ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে গোটা বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা যারা প্রকৃত অর্থেই এই দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এবং মৃত্যু পরবর্তী আল্লাহর আলমিনের সামনে হাজিরা দেওয়াভাবে বিশ্বাস পোষণ করে সেই দেশের গর্বিত নাগরিক আমরা আজ দেশের এই ক্রান্তিকালে বলতে গেলে সরকারের কারণেই দেশ দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে একটি হলো ভাস্কর্যের পক্ষের আরেকটি হলো ভাস্কর্যের বিপক্ষের ভাস্কর্যের পক্ষে যারা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে সেসব মানুষদেরকে যারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব যাদের পিছনে একটা করে হাজারো লাখ কোটি জনতা বাংলাদেশের প্রতি শুক্রবারে জুমার নমাজে মসজিদে অংশগ্রহণ করে মুসল্লি হিসাবে তাদের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জাতীয় পার্টি হতে পারে জমিদুল ইসলাম হতে পারে হেফাজত হতে পারে মুসলমান মাত্রই ইমাম সাহেবের পিছনে একতদা করে সম্মানের সাথে তাদের পিছনে নামাজ আদায় করে কিন্তু এই ভাস্কর্য ইস্যু নিয়ে যখন কথা আসলো তখন দেখা যায় বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন যে সংগঠনটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানুষ ব্যাপি পড়েছিল সেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন যুব সংগঠনের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে ওলামাই কেরামদেরকে বড়িগঙ্গায় বাসিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে নানা কিসিমের বিভিন্ন ধরনের কটুক্তিমূলক বক্তব্য উপস্থাপন করা হচ্ছে যা মোটেই কাম্য নয় অথচ আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে ছাত্রলীগ যুবলীগের এমনকি মন্ত্রিসভার নিক্সন পর্যন্ত মানে মাঠা মাটা মাতামুটা নেতাদের বক্তব্যের কারণে বলতে হয় যে তাদের যে নেতা বঙ্গবন্ধু শেখ রহমান সাহেব স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি প্রকৃত অর্থেই যখন নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন অথবা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য যখন মাঠে ময়দানে জাপিয়ে পড়েন তখন কিন্তু উলামায় কেরামের প্রতি তার অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল যিনি উলামায় কেরামের অন্যতম বিশ্বস্ত প্রতিনিধি মৌলানা বাসানিকে তার রাজনৈতিক গুরু হিসাবে তিনি মেনে নিয়েছিলেন এবং তার কথায় তিনি চলতেন আজ সেই উলামায় কেরামেদেরকে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন অপরাজয় বাংলার পাদদেশে গিয়ে একেবারে প্রকাশ্যে ছাত্রলীগের সভাপতি জয় পর্যন্ত প্রকাশ্যে হুমকি দিচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ওলামায়ক রাম স্বাধীনভাবে কথা বলছেন সংবিধান সংরক্ষণ করে কথা বলছেন তাদের বক্তব্য কোনোভাবেই রাষ্ট্রদ্রোহী বক্তব্য নয় কিন্তু এই এর কণ্ঠকে স্তব্ধ করা যাওয়ার জন্য যে ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে কথা হচ্ছে এটা কোনোভাবেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না আসলে ভাস্কর্য ইসলামেরাও করে না এটা সর্বজন শ্রদ্ধ ফতোয়া আমি বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন দেশের শান্তিপ্রিয় মানুষের যে শান্ত পরিবেশ এই শান্ত পরিবেশকে উচ্ছৃঙ্খলতার দিকে যারা বক্তব্য স্টেটমেন্ট বিবৃতিবাজি করে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকে বলতে চাই বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাশেই গোহরডাঙ্গা টাইটের মাদ্রাসা সেই মাদ্রাসার সুযোগ্য রুহুল আমিন খান কাছে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমরা যতদূর জানি সৈত্যমিতা ভালো জানেন আল্লাহ যতদূর জানি যে রুহুল আমিন সাহেবের সরাসরি টেলিফোন রিসিভ করেন মাননীয় প্রধানমন্ত্রী রেগুলার উনার সাথে কথাবার্তা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনার সাথে কথাও বলেন শ্রদ্ধার সাথে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন এবং উনাদের কিছু সংখ্যক আমাদের শিশু উলামাই কেরামের সার্বিক পরামর্শ নিয়েই বর্তমান প্রধানমন্ত্রী কমিশন ওদের স্বীকৃতি দিয়েছেন মহান জাতীয় সংসদে তিনি আমাদের উলামাই কেরামের গর্বিত ঐতিহ্য গৌরবজ্জ্বল ইতিহাসকে তিনি শ্রদ্ধা পরে স্মরণ করেছেন এবং বলেছেন উলামাই কেরাম যদি রাষ্ট্রপথে আন্দোলন না করতেন এমনকি উলামায়ে একরাম যদি ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া জারি না করতেন উলামায়ে একরাম হাজার হাজার উলামা কারাম রক্ত জড়িয়েছেন হাজার হাজার উলামা একরাম ফাঁসির কাস্তে জ্বলিয়েছেন মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য সংসদে পর্যন্ত দিয়েছেন যে উলামায়ে একেরামের সা ফাঁসির বিনিময়ে রক্তজরা ইতিহাসের বিনিময়ে আমরা পাক ভারত ও মহাদেশকে স্বাধীন পেয়েছি এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করতে পেরেছি একশো নব্বই বছরের আহ ব্রিটিশদের গুলামের থেকে উলামায় কেরামের নেতৃত্বে আমরা মুক্ত হয়েছি এটা স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তিনি তাও বলেছেন যে কৌমি কৌমি মাদ্রাসাই হলো ইসলামের মূল শিক্ষা এবং উলামায় কেরাম থেকেই ইসলামের মূল যাত্রা শুরু তাহলে এই উলামায়ে কেরামকে সরাসরি প্রধানমন্ত্রী আঘাত করছেন না কিন্তু তার দলের মন্ত্রীরা পর্যন্ত তার দলের ছাত্র সংগঠনের সভাপতি চেয়ারে বসে এরকম বক্তব্য যদি দেওয়া হয় তাহলে আমরা মনে করি সেটা মূল আওয়ামী লীগের মানে স্টেটমেন্ট হিসাবে আমরা মনে করি এটা একটা সরকার দলের সংগঠনের কোনোভাবে কাছেই কাম্য নয় যদিও বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী যখন চট্টগ্রামে ছাত্রলীগের কর্মীরা নিহত হয়েছিল তখন তিনি বলেছিলেন তৎকালীন সময় বিরোধী দলীয় নেত্রী তখন ছিলেন যে ছাত্রলীগ কর্মীরা কি হাতে চুরি করে বসে আছে একটি লাশের পরিবর্তে দশটি লাশ দেখতে চাই এটা তৎকালীন বিরোধী দলের নেত্রী কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী অথবা তার দলের বাস্যকাররা যদি এরকম বক্তব্য দিয়ে দেশের শান্ত পরিবেশকে দিকে নিয়ে যান বিশৃঙ্খলার দিকে নিয়ে যান তাহলে করতে হবে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যায় না ওলামায় ক্যারাম কোনোদিনই বাতিলের সাথে তাপস করেন না ওলামায় কেরাম হককে হকি বলেন সাদাকে সাদাই বলেন কালোকে কালো বলতে কোনোভাবে হন না সেই হিসাবে আমরা মনে করি দেশের শান্তির স্বার্থে দেশের শৃঙ্খলার স্বার্থে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষণ রাখার স্বার্থে বিদেশি কোনো প্রভু যেন আমাদেরকে অঙ্গুলি নির্দেশ না করে এজন্য বর্তমান সরকারকেই সে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং পরিস্থিতি যাতে স্থিতিশীল পর্যায়ে আসে তাহলে সেদিকে যেতে হবে এবং এখানে আমার প্রস্তাবনা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠজন মোল্লাম রুহুল আমিন খান শো আরো যাদের সাথে তিনি ভালোবাসেন আমাদের দবন্ধু আমায় কেরাম যাদেরকে তিনি ভালোবাসেন তাদের কাছ থেকে ফর্মুলা গ্রহণ করুন তাদের সিদ্ধান্ত গ্রহণ করুন তাদের কাছ থেকে পরামর্শ নিন যে ভাস্কর্য নিয়ে ওনারা এই মুহূর্তে কোন পর্যায়ে যাচ্ছেন এবং ভাস্কর্য ইসলামে লাউ করে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যেহেতু আততায়ীর হাতে নিহত হয়েছেন আমরা শহীদ তাকে বলতে পারি তাহলে একজন শহীদের লাশ নিয়ে মাটির নিচে ওনাকে আজাব দেওয়ার তো কোনো মানে হয় না একটা ভাস্কর্য যদি তৈরি করা হয় ওনার এবং ওনার দলের লোকরা যদি এটাকে সাপোর্ট করে তাহলে অবশ্যই কবরে তার শান্তি পাওয়ার কথা নয় আমরা বলি না তাকে আজাব দেওয়া হবে আমরা মানে ইসলামের শরীয়ত বলে যে যদি যে ভাস্কর্য যদি কারো হয় অথবা কোনো ফটো যদি এরকম কোন পর্যায়ে থাকে তাহলে মানে কবরের জিন্দি তার আরামের জিন্দিগি হতে পারে না শাস্তি পেতে হবে তাহলে আওয়ামী লীগকে চায় স্বাধীনতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু রহমান কবরে তিনি কষ্ট পান এটা তো কোনোভাবেই একজন মেয়ে তার বাবার জন্য চাইবে না আমরা বার্ষিক মৃত্যু দিবস পালন করি মা মা বাবার জন্য আমরা রুহের মাফরাতের জন্য অনেক কিছুই করি কেন আমরা উত্তরাধিকার সূত্রে আমরা শুকায় জারি হিসেবে মা বাবার জন্য জীবিত আছি আমরা তাদের জন্য ভালো কিছু দিতে দিতে চাই যেগুলো তাদের ওপরের জিন্দেগি আরামের জিন্দেগি হবে তাদের আজাব মাফ হয়ে তারা আরামের জিন্দেগি যাতে পায় এজন্য আমরা সচেষ্ট থাকি কিন্তু যদি ভাস্কর্য তৈরি করে একবারে ক্লিয়ার উলামাই কারাম যে ক্লিয়ার যে শব্দগুলো বলছেন ভাস্কর্য যদি তৈরি করা হয় তাহলে যার ভাস্কর্য তৈরি করা হবে যারা তৈরি করবে এগুলোই শাস্তির সম্মুখীন হবে তাহলে আমি মনে করি একজন বিচক্ষণ মহিলা যিনি আওয়ামী লোকরাই বলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিন শুরু হয় তা যদি নমাজের মাধ্যমে কোরআন তেলাওয়ের মাধ্যমে তাহলে তিনি যদি এতই ধার্মিক হয়ে থাকেন বিভিন্ন সময় আমরা ভোটের সময় দেখি তিনি শাহজালাল মাজারে এসে এই দোয়া করে যান আল্লাহ সাহায্য চান অথবা তার বাস্য অনুযায়ী বাবা শাহজালালের দোয়া নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন কিন্তু এত ধার্মিক মহিলা হওয়ার পরেও উনি ওনার বাবাকে শান্তিতে রাখতে চাইবেন এটা আমরা বিশ্বাস করি এবং শুভ বুদ্ধির উদয় হবে যদি কেউ প্ররোচনা দিয়ে দেশের শান্ত পরিবেশকে অস্তিত্বশীল করতে চায় বাম এবং রামরা যেভাবে সোয়ার হয়েছে নাস্তিকরা যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে এবং এই সরকারকে নষ্ট করার জন্য যে জাসদ জাসদের নেতারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই বিজয় মিছিল করেছিল উল্লাস করেছিল ডুকডুকি বাজিয়েছে বাজাবে বলে এরকম কথা বলেছিল আজকে ওরাই আবার আওয়ামী লীগের গাড়ে সোয়ার হয়েছে এজন্য আমরা মনে করি মানে সূক্ষ্মভাবে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে বর্তমান সরকার ভাস্কর্যের এই আন্দোলনটিকে মানে শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাবেন ও লামায়ে কেরামকে তারা শত্রু যদি ভাবেন তাহলে ভুল করবেন ওলামায় কারাম এবং বিশেষ করে আমরা হেফাজতের কথা বলছি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমি হেফাজতের আইন বিষয়ক সম্পাদক হেফাজতের আমির মৌলানা বা বনগরি হুজুর এবং আরো দুজন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা তাহলে এই হেফাজতের মূল স্পষ্ট বক্তব্য ২০১৩ সালের পাঁচই মেয়ের যখন মানে সাত লাখ সত্তর হলো অথবা এর আগে যখন গঠন করা হয়েছিল তখন স্ট্রেট কাট একেবারে স্পষ্ট বক্তব্য ছিল হেফাজত কাউকে ক্ষমতায় বসানোর জন্য আসেনি কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আসেনি তাহলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ যদি কোনো অন্যায় কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ যদি শরীয়ত পরিপন্থী কোনো কার্যক্রমে হাত দেয় তাহলে সেটার বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাক যে কারো বিরুদ্ধে যাক আমাদের বক্তব্য কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে আমরা কোরআনের কথাই বলে যাব হাদিসের কথাই বলে যাব এক আল্লাহর কথা আমরা বলে যাব আমরা যদি না বলি তাহলে তো আমরা বুমা শতান হয়ে যাব আমরা বলতেই হবে আমরা আবদুল মারুফ অনিয়ানি মুখারের শপথ নিয়ে আমরা রাজনীতিতে আছি অথবা রাজনীতি ছাড়াও যারা হেফাজতের সাথে সম্পৃক্ত রয়েছেন তারাও শুধু এক আল্লাহ পাকবুল আলমিনকে রাজি ও খুশি করার জন্য কাজ করে যাচ্ছেন এজন্য আমাদের পরিষ্কার বক্তব্য হলো ভাস্কর্যের বিষয়ে আমাদের শিশু লামাইকার সিদ্ধান্ত যাই আসে যে আন্দোলন কর্মসূচির আসে আমরা সেই সিদ্ধান্ত জন্য করবো আমরা সরকারকে আমরা আমরা করব। শান্তি চাই শৃঙ্খলা চাই আমরা কোনোভাবে বিশৃঙ্খলা রাজনীতি আমরা চাই না আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নয় আমাদের আন্দোলন হলো ন্যায় এবং সত্যের পক্ষে এবং নাহকের বিপক্ষে আমাদের বক্তব্য সেই হিসাবে ভাস্কর্য বিরোধী যে আন্দোলন সংগ্রাম চলছে দেশের যে সিচুয়েশন চলছে দু শিবের আমরা বিভক্ত চাই না আমরা এক দেশের নাগরিক আমরা বাংলা ভাষাভাষী হিসাবে আমরা এক হয়ে থাকতে চাই আপনারা হাতের বুটেই নির্বাচিত হন আর যে কোনোভাবেই নির্বাচিত হয়ে আসেন আমরা তো মনে করি বর্তমানে আপনারা দেশ পরিচালনা করছেন দেশের একজন প্রধানমন্ত্রী রয়েছেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে আপনারা শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ইমান এবং আকিদায় যদি হস্তক্ষেপ করা হয় তাহলে আমরা বসে থাকবো না এটাই হলো আমাদের বক্তব্য

বাংলাদেশ রাষ্ট্র জনগণের সংকটের পাশে না দিয়ে বরং দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে করোনা কালে বিভিন্ন সময়ে বিভিন্ন অবব্যবস্থা দুর্নীতি সমালোচনা ত্রাণচুরি খবর প্রকাশ স্বাস্থ্যখাতের দুর্নীতি অব্যবস্থার তথ্য প্রকাশ করার কারণে দেশে সাংবাদিক ডাক্তার নার্সদের উপর দমন পীড়নমূলক আচরণ করা হচ্ছে সরকার তাদের গলা চেপে ধরছে আবার সরকার করোনা সংক্রান্ত তথ্য জানার সুযোগ সাংবাদিক দুইজন সীমিত করে দিয়েছে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার নামে সমালোচনাকারীদের কণ্ঠরোধ কণ্ঠরোধে ব্যবহার করা হচ্ছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন প্রকৃত গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত প্রকাশকারীদের উপর খরগস্ত হয়েছে সরকার বিরোধী দল বিরোধী মত বিরোধী চিন্তার মানুষকে যে কোনো মুহূর্তে ডিজিটাল আইনে গ্রেপ্তার করে কম করা হচ্ছে করোনার মধ্যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মীদের গ্রেপ্তার করা বন্ধ করা হয়নি কাকে যে কখন গ্রেপ্তার করবে করা হবে তা বলতে পারা যায় না আমি স্পষ্টভাবে বলতে পারি চাই সরকার যদি করোনার মধ্যে ছাত্রদলের ছেলেদের গ্রেপ্তার করে যুবদলের ছেলেদের গ্রেপ্তার করে তাহলে আমরা বসে থাকব না আসুক আমাদের উপর করোনার ঝড় আমরা সব কিছু মেনে নিয়েও রাস্তায় তুমন আন্দোলন করেছে তুলব একটা পলিনামের নামের একটা মেয়ে তার বাবা বিএনপি সমর্থক ছিল সে একটি পোস্ট করার কারণে রাতের অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল এটা একটা গণতান্ত্রিক সরকারের লক্ষণ হতে পারে না এটি সম্পূর্ণ ফেসিবাদী সরকারের লক্ষণ একটা নির্যাতনকারী একটা নাস্য বাহিনী সরকার ক্ষমতা আছে বলে আজকে নারীর কোনো মানমর্যাদা নেই নারীর কোনো নিরাপত্তা নেই আর বিরোধী দল বিরোধীর মত বিরোধী চিন্তার মানুষ যে কোনো মুহূর্তে গুম হচ্ছে আমি এই সরকারের চন্ডী নীতির তীব্র নিন্দা করছি সাংবাদিক বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক দল এবং তার সহযোগী নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে আইন বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা বলেছে করোনা সরকার তা ঢাকতে সাংবাদিক এবং না নাগরিকদের মুখ বন্ধ করতে এই আইনটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাক স্বাধীনতা মানবাধিকার নিয়ে কাজ করা ব্রিটিশ সংস্থা আর্টিকেল উন বাংলাদেশ দক্ষিণ অঞ্চলের পরিচালক ফারেখ ফয়সাল বলেছেন কোনো সামাল দিতে পারছে না ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে আপনারা জানেন পুলিশে ঘুষের ঘটনা ঘটছে মানুষ তা নিয়ে কথা বলছে আর তা থাকাতে না নানা অহজুহতে ডিজিটাল আইনে মামলা হচ্ছে প্রিয় ভাইরা আসলে আমা আমি অনেক বলার অনেক কিছু ছিল আমার আরেকটা অনুষ্ঠান আছে আমাকে যেতে হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত ইনশাল আগামীতে তারেক সাহেব আমি আপনাদের সাথে থাকবো আপনারা বিজ্ঞ আলোচক সালাউদ্দিন ভাই এবং ভাই এবং সঞ্চালক আবার ধন্যবাদ দিয়ে এবং দর্শক সুপ্রদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম তার ভাই আপনার সাউন্ড আসতেছে না আমি এ পর্যায়ে আবার চলে আসছি জনাব সালাউদ্দিন সাহেব আপনার কাছে আপনার বক্তব্যে আপনি চমৎকার মানুষে বাসায় ভাস্কর্যকে ভাস্কর্যের সংজ্ঞায়িত করেছে এবং আমাদের সম্মানিত মৌলানা শাহিদুল পাশা সাহেব চমৎকার ভাবে ভাস্কর্য এবং মূর্তি দুটি বিষয়কে আপনারা ব্যাখ্যা করেছেন এবং বর্তমান সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি বাংলাদেশ এক এক পর একটা ইস্যুর মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন মূল ঋষি হারিয়ে যাচ্ছে বর্তমান যে সময়ে ভাস্কর্য ইস্যু আপনি যদি আপনার কাছে মনে করি আপনার কাছে জানতে চাই আমরা দেখি বাংলাদেশ সহ অন্যান্য যে ইসলামিক টান্টিগুলো রয়েছে সেখানে কিন্তু ভাস্কর্য বা বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে তো সেক্ষেত্রে যদি আপনার অবস্থান বা আপনার বক্তব্য করে

যে ভাস্কর্য এবং মূর্তি আসলে ভাস্কর্যের ব্যাপারে সরকার সমর্থিত আমি এর আগে আলোচনা সুরা আহ তেরো নম্বর আয়াত দিয়ে উনি বক্তব্য দিয়েছেন যে ওখানে বলা হয়েছে যে ভাস্কর্যের ভাস্কর্যার মূর্তি এক না ভাস্কর্য এবং মূর্তি উনি আলাদা করেছেন এবং পাশাপাশি উনি পরবর্তীতে যেটা নিয়ে আসছেন ভাস্কর্য নান্দনিক একটা সৌন্দর্য যেটা স্মৃতিস্তম্ভ হিসেবে একটা স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য যেটাকে প্রতিস্থাপন করে রাখা হয় নির্মাণ করা হয় হ্যাঁ এখন আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ দুইটা বিষয়টা কথা বলবো এখানে এক নম্বর হচ্ছে ভাস্কর্য এবং মূর্তি ঠিক আছে আমি যদি ধরি যে ওনাদের যারা ভাস্কর্যের পক্ষে যারা আন্দোলন করছেন কয়েকটা দল সরকারের বিশেষ করে কিছু মডল কিছু তথাকথিত ইন্টেলেকচুয়াল যাদেরকে বলে যাদের আসলে শারিয়ার কবিরের মতো খুবই যাদের আসলে এই কোথাও কোন একটা বিষয়ে নিজস্ব মতামত দেওয়ার মতো যাদের সেই ইয়ে নাই তারা সেই জায়গা থেকে তারা ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিতে থাকে তারা ইসলামের একজন মুক্তি হিসেবে তারা ফতোয়া দিতে থাকে এই ক্ষেত্রে তারা কয়েকটা বেশি উত্থাপন করেছেন একটা হচ্ছে অন্যান্য মুসলিম দেশগুলোতেও তো ভাস্কর্য আছে এবং ইন্দোনেশিয়া তুরস্ক তারপর হচ্ছে সৌদি আরব সেরকম অনেকগুলি দেশ তারা উদাহরণ হিসেবে নিয়ে আসছেন আমি সবগুলোর এখন জবাব দিব একটা একটা করে আমি প্রথমে বলতে চাই যদি তাদের ধরি। ভাস্কর্য এবং মূর্তি এক না ওকে আমি মানলাম এক না। ঠিক আছে তাদের লজিক অনুযায়ী হচ্ছে মূর্তি উপাসনার উদ্দেশ্যে যেটা কি হিন্দুরা বানায় ওকে এটা স্পষ্ট হারাম তারাও সেটা বলতেছেন ভাস্কর্যকে তারা বলতেছেন এটা স্মৃতি স্তম্ভ আসলে দেখেন ইসলামের বিরোধিতা কিন্তু ভাস্কর্যের বিরুদ্ধে না ইসলামের বিরোধিতা হচ্ছে ভাস্কর্যের নামে যে কোন সৃষ্টজীবের প্রতিকৃতি স্থাপন মানববর্তী কোন মানুষের প্রতিকৃতি হতে পারে কোন একটা জীবের প্রতিকৃতি হতে পারে হোক সেটা সিংহ হোক সেটা ওট হোক সেটা অন্য কোন সত্য সৃষ্টি এক্ষেত্রে আমি রফতাম যে হাদিস বলবো খুব গুরুত্বপূর্ণ যেটা বকরির পাঁচ হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ হজরত আব্দুল্লাহ মাসুদ রাতিল্লা থেকে বর্ণিত বলেছেন ইন্দামিন আসাদ আজাবাই ইয়ামুল কেয়ামাতে আল মুসৌফি রুন অর্থাৎ প্রতিকৃতি তৈরিকারী ভাস্কর চিত্রকর এই ধরনের শ্রেণী যারা আছে যারা এদের মধ্যে অন্তর্ভুক্ত কেয়ামতের দিবসে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে এদেরকে যারা মুসাবি রুন যারা আল্লাহর কোনো একটা সৃষ্টির প্রতিকৃতি স্থাপন করে এক আরেকটা হালি চলি বলি যেটা হজরত আবু হরে দি আল্লাহ থেকে বর্ণিত রহসুল্লাসলাম বলেছেন ইন দাস হ্যাভ আজ ই হিজ সুয়ার ইয়ো আজিবো আইয়াম খেয়ামত ও ইউকাল আলাহুম ওই ইউকাল আলাহুম আহু মা খালাকতুম মা খালাকতুম অর্থাৎ ওই লোকেরছে বড় জালেম আর কি হতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি তৈরি করার ইচ্ছা পোষণ করে তাদের যদি সামর্থ্য থাকে তারা সৃজন করুক একটি কণা এবং একটি শস্য কিংবা একটি জব। তাদের যদি কোনো ক্ষমতা থাকে আল্লাহর সৃষ্টির অনুরূপ একটা সৃষ্টি তারা করুক কিন্তু তারাই হচ্ছে সবচেয়ে বড় যা আলেম আমার সৃষ্টির প্রতিকৃতি স্থাপন করে তাহলে যা বলি আমরা তাদেরকে অনেক বেশি আজাব দেওয়া হবে বলি এই প্রত্যেকটা হাদিসের বিশ্লেষক যারা বিশেষ করে আমরা যদি চিন্তা করি ফতুল বাড়ির মধ্যে যারা স্পষ্ট উল্লেখ করা আছে যার যার হচ্ছে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই যিনি সহিউল বোখারির ভাষ্যকার তিনি সহিউল বাড়ির মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন যে এই সমস্ত কাজগুলোর সাথে যারা চিত্রকর কোন জীবের কোনো প্রাণের কোন মানুষের চিত্র করে এটা স্পষ্ট হারাম এবং এটার জন্য কোশ্চেন ছাড়া আল্লাহ তাদেরকে বলবেন ঠিক আছে তুমি যাদেরকে সৃষ্টি করেছো তাদেরকে তুমি জীবন দাও যদি জীবন না দিতে পারো এখন তাহলে তোমাকে সরাসরি জাহান নামে পাঠানো হবে তাদের জন্য স্পষ্ট জাহান নামের পানিশমেন্ট নির্ধারিত এটা হচ্ছে ভাস্কর্যের ব্যাপারে তারা যেহেতু তাদের বক্তব্য অনুযায়ী তারা যেহেতু বলেছেন যে মূর্তি যেটা উপাসনা করা হয় মূর্তিকে তারা উল্লেখ করেছেন মূর্তি এটা হিন্দু হিন্দুয়ানি কালচার এটা হিন্দু ধর্ম অনুযায়ী তারা যদি তাদের কালচারকে তারা সংরক্ষণ করতে পারে আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একজন মুসলিম হিসেবে বিরানব্বই শতাংশ মুসলিমের দেশে নিজেকে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে মুসলিম মনে করে সে কিভাবে ভাস্কর্যের মতো ভাস্কর্যের নামে মানব আকৃতি প্রতিস্থাপন করে নান্দনিক সৌন্দর্যের ব্যানারে ইসলামের হিসেবে দিতে পারে আজকে তারা উত্থাপন করতেছেন বারবার যে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোতে অনেক ভাস্কর্য আছে হ্যাঁ আমরা মানে ভাস্কর্য আছে কিন্তু আমার প্রশ্ন এখানে আমার শরীয়তের বিধানের জন্য সৌদি আরব দলিল না ইসলামী শরীয়তের একটা বিধানের জন্য তুরস্ক দলিল না ইসলামী শরীয়তের একটা মৌলিক বিধানের জন্য ইন্দোনেশিয়া দলিল না ইরাক দলিল না ইরাক দলিল না এটার জন্য মূল দলিল হচ্ছে আল্লাহ এবং তার রাসুল কি বলেছেন এবং রাসুল সাল্লাম কি দিয়েছেন কি করেছেন এটা হচ্ছে দলিল যদি একজন মুসলিম আমরা যদি সাপোজ একজন হিন্দুর কথা বলি একজন হিন্দু যদি ভারতের একজন হিন্দু যদি তার ধর্মীয় উপাসনালয় ভারতের রাষ্ট্র সরকার যদি তাদের মাথার উপর রাখতে পারে তাহলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কেন ইসলামকে তারা এত ছোট করে দেখে কেন তারা হিন্দুয়ানি সংস্কৃতিকে হিন্দুয়ানি ধর্মকে তাদের কাছে ভালো লাগে এটা হচ্ছে বড় প্রশ্ন আসলে এটা হচ্ছে এ ভাস্কর্য নামে মানব মূর্তি স্থাপন করা বা যেটা যত কিছু আছে এগুলো হচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরে ভেদাভেদ তৈরি করার জন্য বাংলাদেশের সাধারণ আবেগময় জনগণের ভিতরে ভেদাভেদ তৈরি করার জন্য সরকার পক্ষে রাষ্ট্রযন্ত্রের বা রাষ্ট্রযন্ত্রের কুলাঙ্গার কিছু গোলাম যারা আছে এদের এটা স্পষ্ট বড় ধরনের একটা ইস্যু তৈরি করা ছাড়া আর কোনো কিছু না আমরা যদি চিন্তা করি যে হেফাজত ইসলাম এর আগে যে আন্দোলন করেছিল যে ওখানে কোরআন পড়ানোর দায় হেফাজত ইসলাম ইয়েদমা দিয়ে তারা তৈরি করেছেন আসলে কি হেফাজত ইসলামকে তখন কোরআন পড়িয়েছিল এটার ব্যাপারে কোনো প্রমাণ তারা দিতে পারে না তারা বানাইছে সেম কয়দিন আগে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ছিল সেই ভাস্কর্যকে তারা পরিকল্পিতভাবে ভেঙে দিয়ে সে হেফাজত ইসলামের উপর বা যারা আন্দোলন করতেছেন তাদের উপর চাপাই দিয়ে সে বিষয়টাকে তারা জায়েস করতে চাচ্ছেন আসলে মুসলিম একজন হিসেবে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে শরীয়তের পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো ফর্জিয়াত গুলো গুলো প্রত্যেকটা বিষয়কে বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশে পালন করার সুযোগ করে দেয়া এবং নিজেরা সেটা সেটা অনুযায়ী চলা তাহলে দেশের আলেম কখনো সরকারের বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতার জন্য আন্দোলন করতেছেন না তারা তাদের আন্দোলনের একটাই মূলমন্ত্র সেটা হচ্ছে ভাস্কর্যের নামে মানব মূর্তি প্রতিস্থাপন করা গেল এরপর আমরা যদি চিন্তা করি যদি আমাদের যদি স্মৃতিস্তম্ভ যদি ধরে রাখতে হয় হ্যাঁ আমরা স্মৃতিস্তম্ভ ধরে রাখি একজন মুসলিম হিসেবে মুসলমানদের স্মৃতি স্তম্ভ হতে পারে মসজিদ মুসলমানদের স্মৃতিস্তম্ভ স্তম্ভ হতে পারে অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আমরা যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদের রুহে ওনার স্বাব পোষানোর জন্য সবকে জারিয়ার আমল পোষানোর জন্য এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানকে যদি প্রতিষ্ঠা করে তাহলে এটা দুইটা কাজ হবে ওনার স্মৃতিও সংরক্ষণ হবে পাশাপাশি ওনার রুহে এটার সওয়াব যাবে এখন আমরা যদি আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি দেখেন বাংলাদেশের আহলে মোলামা এই পর্যন্ত কোনোদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধের বিরুদ্ধে আন্দোলন করেন নাই বাংলাদেশের কোন আলেম ওলামা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেরকম আল্লাহ মোহাম্মদ নাম দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়েছিল সেটার বিরোধিতা করেন নাই বাংলাদেশের কোন আলেম ওলামা আইফেল টাওয়ার কুতুব মিনারের মতো এরকম স্মৃতিসৌধের ব্যাপারে কখনো তারা কথা বলেন নাই পৃথিবীর কোনো আলেম ওলামা কথা বলেন নাই কারণ হচ্ছে এগুলো শরীর বিরোধী কোনো বিষয় গিয়ে স্থাপিত করতেছে না ইসলামের বিরুদ্ধে যে বিষয়টা যাচ্ছে সেটি হচ্ছে যারা স্পষ্ট আল্লাহ এবং তার রাসুল নিষেধ করেছেন সেই বিষয়গুলো যখন ভায়োলেট করা হচ্ছে তখন আলমা সেটার বিরুদ্ধে আন্দোলন করতেছেন তা আমাদেরকে অন্তত পক্ষে এই বিষয়টা বুঝতে হবে যারা আমরা রাষ্ট্র পরিচালক যারা আছেন রাষ্ট্রের ইন্টেলেকচুয়াল যারা আছেন তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে একজন মুসলিম হিসেবে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে যেরকম একজন বিধর্মী তার ধর্মকর্ম পালন করার জন্য সেগুলো তারা পালন করতেছেন ঠিক একজন মুসলমানকেও সে বিষয়গুলো পালন করতে সরিয়ে যে নির্দেশনা দিয়েছেন তার বাইরে যাওয়া যাবে না এবং অন্তত পক্ষে বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে এটা সম্ভব না এখন বলতে পারেন তুরস্ক ভাস্কর্য আছে ইন্দোনেশিয়াতেও ভাস্কর্য আছে অন্য দেশেও আছে অন্য দেশ এখানে আমার জন্য মডেল না শরীয়ত মানদণ্ডের ক্ষেত্রে অন্য কোন দেশ মডেল না আপনি তাদের থেকে তুরস্কের ন্যায় বিচারটা বাংলাদেশে প্রতিষ্ঠা করেন অন্যান্য মুসলিম দেশগুলো ন্যায় বিচার মানুষের যে হক অধিকার যারা দিচ্ছে সেটা প্রতিষ্ঠা করেন আপনি বাস্কর্যের বিষয়টাকে কেন বারবার তুলে নিয়ে আসছেন জি

ন্যায় বিচারের ন্যায় বিচারের প্রতি স্বরূপ একটা গ্রীক দেবী যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা নিয়েও কিন্তু এদেশের আন্দোলন করেছিল পরবর্তীতে সেখানে কোরআনের ভাস্কর্য করা হয়েছে সো বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম ওলামারা ওলামারা তাদের লেখনের মাধ্যমে তাদের কথার মাধ্যমে তারা বলে আসতেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আপনি এখন যে মূর্তি বা যে ভাস্কর্য যেগুলো দাঁড়িয়ে আছে এগুলোকে আপনি ভেঙে ফেলে দিবেন এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না এখন সেটা ভাঙা যাবে না কেন ভাঙা যাবেনা আমি শুধু একটা কথা বলি এখানে দেখেন আমরা যদি চিন্তা করি রসুল সাল্লাম মক্কা বিজয়ের আগে কাবাগরের মধ্যে যে ষাটটি মূর্তি ছিল সে তিনশো ষাটটি হাত দেন নাই উনি মক্কা বিজয় করার পরে মানুষদেরকে বুঝানোর মাধ্যমে যেদিন মক্কা বিজয় করেছেন ইসলাম কি এ বিষয়টা যখন মানুষ বুঝেছে তখন তিনি কাবাগরের মধ্যে নিজ দায়িত্বে সাহাবাদেরকে নিয়ে তিনশো ষাটটি মূর্তিকে উনি ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের আলে মোলামা ঠিক সে পলিসি মেনটেন করতেছেন এবং মেনটেন যদিও না করে সেটা করা দরকার কারণ হচ্ছে মানুষদেরকে অন্তত পক্ষে আগে বুঝাতে হবে যে ভাস্কর্যের নামে মানব মুক্তি কতটুকু অপরাধ বা ইসলাম কতটুকু নিষেধাজ্ঞা জারি করেছে এ ব্যাপারে এই বিষয়গুলো সাধারণ মানুষকে যখন আগে বুঝাবেন তখন অটোমেটিক এই ভাস্কর্যগুলো আর কোনো ভিত্তি থাকবে না ধন্যবাদ

তাদের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা করবে তারা তারাই হবে সকল আসুন আমরা সেই ধরনের আয়াত কালিমা থেকে সুরা আল ইমরান একশো নম্বর আয়াত থেকে আমরা আমাদের মুসলমান হিসেবে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে আমরা আমাদের সত্যকে সত্য বলবো মিথ্যাকে পতন হবে সেই সামনে থেকে আমরা কাজ করে দেওয়ার জন্য সকলকে আমাদের কাছে আসুন আমরা সকলে মিলে কোরআনের সেই আয়াত কালিমার আলোকে আমাদের নিজেদেরকে গঠন করি এবং আমাদের সমাজটাকে আমরা গঠন করার সকলের সম্মিলিত ভাবে আমরা কাজ করি আহ্বান জানিয়ে আজকের পঞ্চায়েত আমরা শেষ করছি আজকের প্রোগ্রামে সকল ধরনের কথাবার্তা জন্য সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখা উদ্য আহ্বান জানিয়ে আজকের পঞ্চায়েত আগামী প্রোগ্রামে দেখা হবে অন্য